আমার এখন গাজীপুর যাইতে হবে ফুফুদের বাসায়। ফুফা তো বোন ফোন দিছে, ডাকছে, বড়ই পাচ্ছে, বড়ই শেষে খাবো আর বড়ই নিয়ে আসবো। যাই বড় ভাইতে গাড়িটা যে চামো, কেমনে চামো, কোথায় এখন শুরু করবো কিচ্ছু বুঝতেছি না। দেখ চাওয়ার আগে টান্দা গেল গা, পিছিয়ে পিছিয়ে যাই দেই কিছু হয়নি। কোয়েল ভাই কি করেন? এই যে ভাই ইঞ্জিন বানতাছি। ইঞ্জিন বান্ধেন? আয়েন বিতেন। আরে ভাই আপনি একটা ভালো গাড়ি হয়েছে, দেখেন এটা লাগান। ভাই কি করেন এনে? এই টুকটাক মডিফাই করতেছি। ও হ্যালো ভাই, কি আইবেন না দেরি? হ্যাঁ দাসি আমি, দেরি হইব না, সমস্যা নাই, প্রাইভেট কার লই আমু। আইন ভাই। আচ্ছা ভাই কি কোন মিশি যাইবেন নি প্রাইভেট কার নিয়া? হ্যাঁ যাইতাছি এক জায়গায়। তাহলে তো গাড়ি লাগবো না। না ভাই গাড়িটা তাহলে আমার একটু দেন, আমি একটু চলাই। গাড়ি চালাই বা চালাইতে পারো ওই গাড়ি? হ চালাইতে পারি ভাই। এলাকার ছোট ভাই ব্রাদার গাড়িটা একটু চাইলো, না দিলে তো রাগ করবো না। আমি দিলে গেলাম বেড়াইতে, ঠিক আছে কইল ভাই গেলাম। কি বয়ে বয়ে হুক না রুটি খাইলে হইব? লইছি লইছি, লই লাম বুঝছস? কেমন জমা কেমন হয়েছে দামি গাড়ি? হ্যাঁ আইস দিমনে, তোরা চালাইতে দিমনে বুঝছস? আইস ওই খারা কিরে মামা, কি চালাস এটা গাড়ি? এটাও চলে না? আমি দেখ কি চালাই, কি আগুন চালাই, একের জিনিস লইলাম মামা বুঝছস। এই দেখ দেখছস বন্ধু, এটা তোমার ড্রিম ভাই, এটা চালাই। আইসোস না চালাইসোস, মজা না? হ সেই মজা। ল তোর চাবি ল। কি রে মামা কি করস? শীতে কাবু হয়ে গেছি গারে, এর লেগে রোদ পয়তাছি। তেমনি রোদ পয়লে শরীর গরম হইব? মামা বডির নিচে যদি এমন একটা গাড়ি থাকে না, অট্টো শরীর গরম হয়ে যায়, অট্টো। ঠিক আছে মামা, তুই এক কাজ কর, তোর শীতে ধরছে না, তুই গাড়িটা ল, যা একটা ঠান্ডা হয় দেখবি তোর শরীর এমনি গরম হয়ে যাবে। চস ল মামা ল। তুই একটু দাঁড়ারে মোশারফ, আমি একটু গাড়া গরম করে আহি। ওই বেটা ওই কি রে মামা কি করছ তুই? আরে বেটা গাড়িটা গরম করতেছি বেটা, গাড়িটা গরম হলে তো আমি গরম হবো, বুঝছ নাই? আরে চালালি গরম হবি, চালা। ভাই নুমন ভাই আইলে আমার একটু চালাতে দিতে হইব, আমার শরীরটা অনেক ঠান্ডা লেগে দিয়েছি। তোর শরীর ঠান্ডা ঠেকলে তুই পানিতে ঝাঁপ দে, এই বিলের পানিতে লাভ দে, শীতের মধ্যে প্রত্যেক দিন গোসল করলে শরীর গরম ঠেকবে, তাহলে আর কাল করবে না। আমার এখন গাজীপুর যাইতে হবে ফুফুদের বাসায়, বড়ই পাকছে, পাকনা বড়ই, ওগুলো যাই আনতে হইবে, বেড়াইতে হইবে। গাড়ি গুড়ি চাইস না, গোসল কর। সেই ফিল না
ধর্মমা শরীরটা গরম হয়ে গেছে গা পুরা, মজা পাইছি চালা। তুই যাস কই? কিরে কই যাস? গাজীপুর যাই ফুফুদের বাসায়। ফুফাতো বোন ফোন দেছে ডাকছে, বড়ই পাচ্ছে, বড়ই সেচছে খাবু আর বড়ই নিয়ে আসবো। যাই যা 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 যা। এ কেউ আসেনি? এ খলিল ভাই আছেন? হ্যাঁ ভাই। দেখুন তো ভাই গাড়ির সাউন্ড ঠিক আছেনি? ঠিক আছে না? এ ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। গাড়িটা দেখাই লয়ে গেলাম আপনারা দিয়া, বুঝেন নাই? না তো ভাই কবে না, খালি চালাইছি ঠিকঠাক করি নাই। ঠিক আছে ভাই থাকেন। ভাই আপনি এই জায়গায় দাঁড়ায় দিয়েছেন, আপনার কাছে আমি হন্ডাটা চাইছিলাম দিলেন না, দিলেন এলো বাজারের নেতার কাছে। আর এলাকাতে এমন কোন লোক নাই যে আপনার গাড়ি না চালাইছে, আর নেতাই তো গাড়িটা লইয়া ইস্টান মিস্টান কোথা পিছন দেখে দুয়া মোবাইল করে দাঁড়াইছি। এখন গাড়ি লইয়া গেছে গাজীপুর, খালি আমি চালাইতে পারলাম না আপনার গাড়িটা। ভাই ফুগু এসে গেছিলাম গাজীপুর, বুঝছেন? ফুগু একটা কাসামি ঢেললে বড়ই গাছ আছে না, ওই বড়ই গুলা জমসামি দা, এই বড়ই গুলা আপনি খাইবেন, জাল মিষ্টি সব পদ আছে এটার ভিতরে। ভাই গাজীপুর গেছিলাম বুঝছেন, এর লিগে একটু লেট হয়ে গেছে ভাই। এইলেন আপনার চাবি রাহেন। ফুফুর বাসায় গেছে তো ঠিক আছে, তুমি যে গাড়ি নিয়ে আর কি কি করছো আমার কাছে খবর আইছে। খোল ভাই একটু দেখেন তো গাড়িতে কয় টাকার কাজ লাগে। ভাই তেমন কিছু করি নাই, খালি একটু চালাইছি। এই গাড়ির তো ভাই কানেক্টিং এর আওয়াজ বাইরে আলাইছে, রোকারটা নষ্ট হয়ে গেছে, টাইম ইঞ্জিনেতে ছাউনি আছে, গাড়ির বললেচার গেছে, পিস্টন ক্ষয় হয়ে গেছে, ছাউনি ফাড়ালাইছে ভাই, উল্টা পাল্টা চালাইছে গাড়ি। আপনার প্রায় 30,000 টাকার মতো লাগবে ভাই গাড়ি ঠিক করতে। আচ্ছা ঠিক আছে কাজ করেন। এই ধরনের ছোট ভাইরা যদি বড় ভাইদের কথাবার্তা ও আমানত মূল্যায়ন করতে পারতো তাহলে তাদের জন্যই ভালো হতো। এই রকম ঘটনা কার কার সাথে ঘটেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।